আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ভূগোল যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সায়েন্স কমার্স আর্টস সমস্ত সাবজেক্টের নোট স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি তোমরা স্বল্প মূল্যের নোট সংগ্রহ করতে পারো তো আজকের ভিডিওতে থাকছে তোমাদের ভূগোলের পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং উত্তর আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো এক নম্বরের প্রশ্ন শিয়াল ও সীমাস্তরের মধ্যে রয়েছে কি রয়েছে কনোরাডো অর্থাৎ বিযুক্তি রেখা দু নম্বর পৃথিবীপৃষ্ঠে প্রধানত তিন ধরনের পাত সীমান্ত দেখা যায় তিন নম্বর প্রশ্ন দেখো ভূতকে ভাঁজের সৃষ্টি হয় উত্তর লিখবে গিরিজনী আলোড়নে চার নম্বরের প্রশ্ন আগ্নেয় বলায় অবস্থিত কোথায় লিখবে প্রশান্ত মহাসাগরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো মারিয়ানা খাত অবস্থিত উত্তর হবে কি প্রশান্ত মহাসাগরে ছ নম্বরের প্রশ্ন সমুদ্র জলের সর্বাধিক উচ্চতা পরিলক্ষিত হয় উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে সাত নম্বরের প্রশ্ন সাধারণত কোন ও অঞ্চলের পঁয়ত্রিশ বছরের অবস্থা হচ্ছে জলবায়ু আট ঘূর্ণমাতের দিকে আগত বায়ু কিলিভূতটা যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় ন নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রে অটোট্রো বলতে কি বোঝায় লিখবে স্বাভাবিক উদ্ভিদকে বোঝায় দশ নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্র প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত এগারো নম্বরের প্রশ্ন দেখো স্বল্পমোচন এক ধরনের যান্ত্রিক আবহিকারের প্রক্রিয়া বারো নম্বরের প্রশ্ন দেখে নাও শিলাস্তরের সম্পূর্ণ অপসরণ প্রক্রিয়া উতলিপে লিখবে ভবন তেরো নম্বরের প্রশ্ন পরিবেশ প্রধানত দুটি মৌলিক উপাদান দ্বারা গঠিত চোদ্দো নম্বরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে ট্রোপোস্পের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে উতলিপে লিখবে আঠেরো কিমি পনেরো নম্বরের প্রশ্ন সম্পদের আধুনিক সংজ্ঞা দিয়েছেন কে উত লিখবে জিমার ম্যান ষোলো নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত স্তরটির নামকেই লিখবে শিলামণ্ডল সতেরো দেখো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কয়টি স্তর আছে লিখবে তিনটি স্তর আছে যারা শিলামণ্ডল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল আঠেরো দেখো মৈভাবক ও গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে কীভাবে কাজ করে লিখবে মৈভাবক আলোড়ন ভূপৃষ্ঠে উলম্বভাবে কাজ করে গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে উনিশ চুত্তি নতি কাকে বলে লিখবে চ্যুতি তল ও অনুভূবিক তলের মধ্যেকার কোনকে চ্যুতি নতি বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন সমুখ তটভূমি কাকে বলে লিখবে সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের উর্ধ্বসীমা পর্যন্ত অংশকে সমুখ তটভূমি বলে একুশ পৃথিবীর গভীরতম খাত কোনটি লিখবে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের পূর্বে প্রায় অর্ধ মারিয়ানা খাত অবস্থিত যা পৃথিবীর গভীরতম সমুদ্র খাত নামে পরিচিত বাইশ দেখো সাইক্লোন কোন মহাসাগরে ঘূর্ণিঝড় লিখবে সাইক্লোন হচ্ছে ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় গ্যাসগুলি কী কী লিখবে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড জলে বাসো ইত্যাদি চব্বিশ দেখো ইকোসিস্টেম ও ইকোলজি শব্দ দুটির প্রবক্তা করা লিখবে ইকোসিস্টেম হচ্ছে এ জি ট্যাসলে আর ইকোলজি হচ্ছে দেখো আর্নেস্ট হেকেল পঁচিশ নম্বরের প্রশ্ন দেখো রেগো লিথ হবে কি লিখবে আববিকারের পরে শিলা বিয়োজিত ও বিভাজিত হবার ফলে বিভিন্ন ভূমিরূপের উপরিভাগে শিথিল ও বিচি শিলাখণ্ডের আস্তরণের সৃষ্টি হয় মূলত আদি শিলাস্তরের ওপর গঠিত শিথিল ও বিয়োজিত শিলাখণ্ডের এই কোমল আস্তরণকেই রেগলিত বলা হয় টোয়েন্টি সিক্স বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত তো হচ্ছে নাইট্রোজেন হচ্ছে আটাত্তর পয়েন্ট জিরো নাইন ভাগ সাতাশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের অবস্থান দেখা যায় লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার ওজন গ্যাসের অবস্থান দেখা যায় আঠাশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের কত ভাগ অরণ্য দ্বারা আবৃত লিখবে বর্তমান ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের শতকরা মাত্র উনিশ ভাগ অরণ্য আছে উনত্রিশ নম্বরের প্রশ্ন খরা নিয়ন্ত্রণের জন্য কি ধরনের কৃষি পদ্ধতি অবলম্বন করা উচিত লিখবে শুষ্ক কৃষি পদ্ধতি তিরিশ নম্বরের প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদানগুলির নাম লেখো লিখবে প্রকৃতি মানুষ ও সংস্কৃতি নেক্সট একত্রিশ নম্বরের প্রশ্ন প্রাচীনকালে মহাদেশগুলি যে বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত তার নাম কি ছিল লিখবে বিশাল ভূখণ্ডটির নাম ছিল প্যানাজিয়া নেক্সট দেখো মোহরে মোহরভিসিক বিযুক্তি কি লিখবে গুরুমণ্ডল ওপরের সিরামণ্ডল থেকে যে বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়ে থাকে তাকে মোহ বিযুক্তি বলায় তেত্রিশ নম্বর প্রশ্ন একটি ভাঁজের সর্বোচ্চ বিন্দুগুলির সংযোগকারী রেখাকে কি বলে ভাঁজের সর্বোচ্চ বিন্দুগুলির সংযোগকারী রেখাকে বলে শীর্ষ দেশ চৌত্রিশ নম্বর প্রশ্ন দুটি ছুটির মধ্যবর্তী অংশ বসে গিয়ে কোন ভূমিরূপ গঠিত হয় লিখবে গ্রহস্থ উপত্যকা বা গ্রাবেনের সৃষ্টি হয় পঁয়ত্রিশ দেখো মায়ানমারের পোপো কী ধরনের আগ্নগিরি লিখবে মৃত আগ্নেগির উদাহরণ থার্টি সিক্স ভারত মহাসাগরের প্রবাল গঠিত দ্বীপ কোনটি লিখবে প্রবাল গঠিত দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ থার্টি সেভেন কোপেন পৃথিবীর জলবায়ুকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন লিখবে প্রধানত পাঁচটি শ্রেণীতে ভাগ করেছেন থার্টি এইট প্রতিম ঘূর্ণপাতের কেন্দ্রে কী ধরনের চাপ দেখা যায় লিখবে বায়ুর উচ্চচাপ দেখা যায় থার্টি নাইন বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কি লিখবে প্রধান সি ও টু চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সীমান্ত তো প্রধানত কয় ধরনের হয় লিখবে প্রধানত দুই ধরনের হয় উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত একচল্লিশ ভারতবর্ষের কত শতাংশ স্থলভাগ বনভূমি দ্বারা আবৃত লিখবে ভারতের প্রায় উনিশ পার্সেন্ট স্থলভাগ বনভূমি দ্বারা আবৃত বিয়াল্লিশ দেখো সমুদ্রপৃষ্ঠের নিচে জীবমণ্ডলের বিস্তার কত লিখবে সমুদ্রপৃষ্ঠের নিচে নাইন কিলোমিটার পর্যন্ত জীবমণ্ডলের বিস্তার দেখা যায় তেতাল্লিশ নম্বরের প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে কোন আবহবিকার বেশি কার্যকরী লিখবে ক্ষুদ্রকণা বিসরণ মরু অঞ্চলে প্রায় সূর্যাস্তের পরে ঘটতে দেখা যায় চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে রচিত হয়েছিল লিখবে উনিশশো চুয়াত্তর সালে রচিত হয়েছিল তো দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে এটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় আর যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা তারা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো